জগদ্ধাত্রী পূজা আদি পরিচালনা বন্ধু দল ক্লাব 143 নেতাজি সুভাষ রোড বেহালা কলকাতা 34 123তম বর্ষ ভাবা যায় সবথেকে পুরনো এখানকার জগদ্ধাত্রী পূজা বন্ধু দল মাঠে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল চলে এসেছে নিচে মেলা বসেছে দেখি আর কি কি আছে 123তম বর্ষে পা দিয়েছে বেহালা বন্ধু দল ক্লাব জগদ্ধাত্রী পূজো 123 বছরে বিপিন স্টুডিও থেকে আনা হয়েছে প্রতিমা শিল্পী অনিল পাল অলোক পাল আর সেই বিপিন স্টুডিওর প্রতিমা বেহালা বন্ধু দল ক্লাবের প্রতিমা দেখছি 123 বছরের সাবেকি প্রতিমা দারুণ 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 লাগছে আমরা এই ক্লাবের যারা যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে 123 বছরের জগদ্ধাত্রী পূজোর ঝলক আপনাদেরকে দেখাতে চাইছি পূজো শুরু হচ্ছে আর জগদ্ধাত্রী মাকে দেখাচ্ছি বন্ধু দল মাঠ আমার নাম সমীর চ্যাটার্জি বেহালা পুরাতন বাজারের ভেতরে 143 NS রোড কি হবে এবছরের পুজো এবছর পুজো বলতে আমরা তো সারা বছরই ক্লাব কালচারাল প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে রক্তদান শিবির বাচ্চাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলুন বিভিন্ন সামাজিকমূলক কাজ সঙ্গে যুক্ত থাকে কম্বল বিতরণ সব সামাজিক কাজের সঙ্গে তার সাথে সাথে আমাদের একটা পুজো উপলক্ষে বিরাট বড় একটা ফাংশন হয় যেটা কলকাতার মুখে মোটামুটি আগে হতো আমরা সারা রাত করতে পারতাম যেহেতু এখন অনেক নিয়মকানুন হয়ে গেছে বলে যার ফলে এটা প্রোগ্রামটা আমাদের এখন শর্ট হয়ে গেছে এখন 12টা 1টা অবধি আমরা প্রোগ্রামটা করতে পারি এবছর দেবজিৎ সাহা আর অন্তরা মিত্র আসছে বোম্বে প্রত্যেক বছরই আমাদের বোম্বে আর্টিস্ট আসেন যিনি আমাদের এখানে মূল যিনি আছেন গোপাল চন্দ্র হালদার ওনার নেতৃত্বেই আমাদের এই প্রোগ্রামটা হয় উনি বিশিষ্ট একটি আইনজীবী এবং সমাজসেবক তো এই ওনাকে ছাড়া মোটামুটি বন্ধু দল ক্লাবের মানে এত বড় যে কর্মযোগ্যটা করাটা আমাদের অসম্ভব ব্যাপার মানে উনি ক্লাবের অল ইন অল তো আছেন তার ছাড়াও উনি এই প্রোগ্রামটাকে পুরো অর্গানাইজ করেন আমি সেক্রেটারি ক্লাবের দেখুন মেম্বার তো অনেকেই আছে কিন্তু আমাদের লিখিতভাবে বলতে গেলে 200-250 মেম্বার আছে ঠিক আছে সবাই তো সবসময় এখানে উপস্থিত থাকাটা সম্ভব হয় না তার মধ্যে থেকেও সবাই মিলে আমরা এইটাকে পুজোটাকে করি সব পুজো হ্যাঁ বাজেট বলতে আমাদের তো এখানে যা বাজেট আছে প্রায় 10-12 লাখ টাকা বাজেট আছে এবছরে কালেকশন আমাদেরই এখানে সব ডোনেশনের মাধ্যম থেকে এটা ওঠে বিজ্ঞাপন তো অবভিয়াসলি তো আছে তারপরে চাঁদা পল্লিবাসী ওই চাঁদা পল্লিবাসী বলতে ওই চাঁদা থেকেই আমাদের কিছু কালেকশন হয় এছাড়া বিজ্ঞাপন থেকে আসে মানে এবছর আপনাদের গানের প্রোগ্রাম আছে আর পূজো প্রোগ্রাম না এটা প্রত্যেক বছরই হয় হ্যাঁ এই করোনা পিরিয়ডে আমাদের 2 বছর অফ গেছে বাদ বাকি আমাদের প্রত্যেক বছরই মোটামুটি বোম্বে আর্টিস্ট আসে আর এমনি কম্বল বিতরণ থেকে শুরু করে ম্যাজিক শো এগুলো হয় এই বছর একটুখানি এ করা হয়নি চটজলদির মধ্যে অনেক পরপর পুজো পড়ে যাওয়াতে তো সেই জন্যে পরের বছর আমরা রক্তদান শিবির করবো আগামী মাসে ডিসেম্বরে শীতকালে কেন যা হ্যাঁ করোনা বাইরে গিয়ে আমাদের খাবার বিতরণ থেকে শুরু করে কম্বল টম্বল যা দেওয়ার সব এগুলো সব করা হয় প্রত্যেক মানে মোটমাট আমাদের সামাজিক ব্যাপারটা নিয়ে বন্ধু ক্লাব সবসময় জড়িত ঠিক আছে আর ডিসেম্বরে তো রক্তদান শিবির যেটা বললাম অ্যাকচুয়ালি বন্ধু দলের বয়স বলতে গেলে এখন আমাদের ঠাকুরদা তার সেই আমল থেকে মানে পুজো চলছে প্রথমে বাইরে হতো তারপরে আমাদের এই মাঠে পুজোটা এসছে বাজারে আমাদের ওই পুরাতন বাজারের মুখে হতো ওখান থেকে মাঠে আমাদের পুজোটা হয়েছে তো আনুমানিক ওই এর সালটা আমরা বলতে পারবো না তাও বহু বছর তো চলছে আমরা তার সাথে সাথে তারও বেশি
মানে জগদ্ধাত্রী পুজোটা শুধু 123 বছর, তার আগে থেকে ধরুন আমাদের ক্লাবের আরো আমরা তো দেখি না না, এখন বাজি পুরতো বলতে এখন ব্র্যান্ড আসতো, সেই ওইসব তো আস্তে আস্তে সব বিয়ে হয়ে যাচ্ছে। এখন সাউন্ড পলিউশনের জন্য তো অনেক রকমই বাধা বিপত্তি বিভিন্ন কালচার প্রোগ্রাম থেকে শুরু করে এমনি ফাংশন তো ছেড়ে দিন, ওটা কলকাতার বুকে এক নম্বরই ছিল। কারণ সারা রাত ব্যাপী আমাদের প্রায় 7-8টা অব্দি প্রোগ্রাম চলতো, এমনও দিন গেছে। হ্যাঁ, অমিত কুমার, মান্না দে, মানে বোম্বে আর্টিস্ট এমন কেন নেই যে এখানে বন্ধু দলে আসেনি, অভিজিৎ, অমিত কুমার, সবাই এখানে মোটামুটি ঘুরে গেছে। তারপরে বাবুল সুপ্রিয়, কুমার শানু, কুমার শানু সব আমাদের আমাদের এখানে মোটামুটি বোম্বের বাবুল সুপ্রিয়, বোম্বের এমন কোনো আর্টিস্ট আমাদের এখানে আসেনি। সবই সবাইকে অনেক অনেক জগদ্ধাত্রী শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। মিঠু এসেছিল, জয়প্রদা এসেছিল, সৌরভ গাঙ্গুলি আমাদের ক্লাবে আগে আসতো খুব, সৌরভ গাঙ্গুলি খুব ভালো লাগছে দাদা আপনাদের সঙ্গে কথা বলে, খোলামেলা আলোচনায় চলে গেলাম। সহকারে বিসর্জন হতো আমাদের, হাতি ফাতি সব ঘোড়া ফোড়া সব আসতো, ঘোড়ার গাড়ি ফোড়া সব আসতো, সহজাত সব বুঝে। এখন দুনিয়া এই এখন ওই দুনিয়া এইসব হয়ে গেছে। বন্ধু দলে পুজো শুরু হয়ে গেল সন্ধি, 123 বছরে পা দিয়েছে বন্ধু দল জগদ্ধাত্রী পুজো। যেটা বেহালার বন্ধু দল ক্লাব করে আসছে জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজো থেকে কামাল দা এবার বিদায় নিচ্ছে। ইউটিউব চ্যানেল কামাল কলকাতায় প্রত্যেকটা পুজোকে কামাল দা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে উপহার দিতে চাইছে। কামাল দার সাথে থাকুন, বেহালা বন্ধু দল থেকে বিদায় নিল, আর একটি পুজোতে কামাল দা যাচ্ছে। টাটা, বাই বাই।